এই মত বিনিময় সভা সবারই কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সরকারের বাইরে যারা তারা ইতিবাচক দেখছে, সরকারে যারা রয়েছে তারা নেতিবাচক হিসেবে দেখছে, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে দেশের মানুষ। আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে 24 জুন হোটেল ইম্পিরিয়ালে জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে কোন মেসেজ আসে, আমার মনে হয় তারা অপেক্ষা করতেছে। এখানে অনেক বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে ঐক্যের বিষয়টা বেশ গুরুত্ব পেয়েছে। আমি দুই একটা কথা বলতে চাই। এই যে ঐক্য ঐক্য বলছি, ঐক্যে বাধা কোথায় আর ঐক্য বিনষ্টকারী বিষয়গুলো কী, দুই একটা পয়েন্ট বলবো, হয়তো আপনারা একমত হতেও পারেন নাও হতে পারেন। দেশি বিদেশি অজ্ঞাত অনেক সংস্থা রয়েছে, তারা ইসলামী শক্তির উত্থান দেখতে চায় না, সবসময় টুকরো টুকরো ভেঙে চুরমার করে দিতে চায়। এক দুই নম্বর হলো, আমরা জাতীয় নেতৃত্বে যা রয়েছি, আমাদের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এবং বিতর্কিত বক্তব্যের মাধ্যমেও ঐক্যে বাধা সৃষ্টি হচ্ছে। তিন নম্বর হলো, অনেক অতি উৎসাহী যাদের ফেসবুকে অবাধ বিচরণ, এটা সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে। একটু উদাহরণ দিয়ে বলি, অতি উৎসাহী অনেক আছে, অতি চরমরাই ফেসবুকে একটা ফেক আইডি খুলেই দেখবেন বিভিন্ন দলকে ধুয়ে দিচ্ছে, দেওবন্দি ওলামা একরামকে ধুয়ে দিচ্ছে, হেফাজতকে ধুয়ে দিচ্ছে, জামাত ইসলামকে ধুয়ে দিচ্ছে, এ বাস্তবতা আছে না? আবার দেখবেন ফেক আইডি খুলে অতি জামাতি সেজে চরমরাইকে পুরাপুরি ধুয়ে দিচ্ছে, বিজ্ঞ ওলামা একরামকে ধুয়ে দিচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের বাস্তবতা। শুধু তাই না, অতি হেফাজত সেজে অতি হেফাজতি হয়ে ফেক আইডি খুলে দেখবেন চরমাইকে ধুয়ে দিচ্ছে, অন্য ওলামাকে ধুয়ে দিচ্ছে। এইটা নিয়ন্ত্রণ করা দরকার, শতভাগ না হলেও আজকের থেকে নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। সেটা কেমন, যদি পরিচয় পাওয়া যায় স্ব দলের পক্ষ থেকে তার ব্যবস্থা নেওয়া, তাকে সংশোধনের দিকে নেওয়া, আর যদি পরিচয় না পাওয়া যায় সবে একযোগে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এর বিপরীত সরকারি বক্তব্য জাতির সামনে তুলে ধরা। আর হলো, যদি আমাদের কোনো দলের কোনো দায়িত্বশীল বিতর্কিত একটা পরিবেশ তৈরি করে, যদি তারা সংশোধনের দিকে না আসে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। এই মর্মে ইসলামিয়াত বাংলাদেশ ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে, একাধিক দায়িত্বশীলদেরকে অব্যাহতি দিয়েছে শুধু ফেসবুকে অবাধ বিচরণের কারণে। আমরা যদি একটু অঙ্গীকারবদ্ধ হতে পারি, আজকে মহতারাম আমির যদি মনে করেন আমাদের থেকে অঙ্গীকার নেওয়া যে ভাষণ বক্তব্যে অশালীন কোনো বক্তব্যকে রাখতে পারবে না, বিতর্কিত কথাকেও বলতে পারবে না, উনি অঙ্গীকার যদি নিতে চান, কেউ অঙ্গীকার না করলে আমি অঙ্গীকার নিতে চাই, বিতর্কিত কোনো বক্তব্য আজকের থেকে আর হবে না, নতুনভাবে আমরা একটা অবস্থা সৃষ্টি করতে চাই। হ্যাঁ, অতীতে যা হয়ে গেছে আজকেই বাক্সবন্দী করতে হবে, সিলগালা করতে হবে, যা হবার হয়ে গেছে এইটা সুযোগ দেওয়া যাবে না। ফেসবুকে অবাধ বিচরণকারীদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, এ বিষয়ে আমরা সবাই একমত হতে পারি না। এক হলে আমাদের সংশোধনের দিকে যেতে হবে, ভাষণ বক্তব্যে বিতর্ক অবস্থা সৃষ্টি থেকে আমাদের বিরত থাকতে হবে, আর অজ্ঞাত যেগুলো সংস্থা রয়েছে দেশি বিদেশে তাদের নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না, তো আমাদের সতর্ক হওয়ার সুযোগ রয়েছে। চার নম্বর হলো, অনেকে এখনও কণ্ঠমন্দী আছেন, কেউ চার দেয়ালের মধ্যে কারাগারে মন্দির জীবন যাপন করছে, আর চার দেয়ালের বাইরেও কেউ কেউ আছে তারা কণ্ঠমন্দী। দেখবেন আজকেই পরীক্ষা করেন, সবাইকে ডাক দেন, সকল ইসলামী দলকে ডাক দেন, আসেন এক জায়গায় বসি, অনেকেই কিন্তু আসতে সংকোচ বোধ করবে, ওই কণ্ঠমন্দী হয়ে আছে, কোন অজ্ঞাত কোন জায়গার থেকে বাধা সৃষ্টি হয়েছে, এদেরকে মুক্ত করতে হবে, আর চার দেয়ালের মধ্যে যারা আছে তাদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো আমরা যদি একমত হতে পারি, আমার মনে হয় 75% বোধ হয় এর সমাধান হয়ে যেতে পারে। আগে আমাদের সংশোধনী, ফেসবুকে অবাধ বিচরণকারী তাদের নিয়ন্ত্রণ, আর যারা অজ্ঞাত সংস্থার মাধ্যমে তারা কণ্ঠবন্দী হয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা। আর শেষ কথাটা বলতে চাই, দেশের নাম উল্লেখ করতে চেয়েছিলাম, করবো না। আটলান্টিকের এপারে ওপারে কিছু দেশ আছে কাগজ কলম নিয়ে বসে আছে প্রেসক্রিপশন তৈরি করার জন্যে, আমাদেরকে তারা সুস্থ করতে চায়, তাদের প্রেসক্রিপশন ব্যবহার করবে এই দেশের অজ্ঞাত মহল, এবং এমন ঔষধ আমাদের দেশের জন্য সরবরাহ করবে যে ঔষধের লেবেল থাকবে শক্তিবর্ধক মহা ঔষধ,
অথচ তার মধ্যে থাকবে পয়জন, এমনটা কিন্তু বর্তমানে বাস্তবতা। আমরা সবাই সতর্ক হয়ে চলব, ঐক্যে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, ঐক্য বিনষ্টকারী কোনো কাজ আমাদের দ্বারা না হয়। যদি অঙ্গীকারবদ্ধ হতে পারে, আমার মনে হয় জাতি যে আশা নিয়ে আজকে অপেক্ষা করতেছে, তাদের আশা ইনশাল্লাহ কিছু না হলেও অনেকখানি ইনশাল্লাহ পূরণ হবে। সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আজকের এই মতবিনিময়ের থেকে যেন সুন্দর একটা মেসেজ এই জাতি পায়, আর যারা ইসলামকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের যেন কলিজা আঘাত পড়ে এমন একটা মেসেজ এখান থেকে যাওয়া দরকার। এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।